Hello viewers, assalamu alaikum. Welcome to my channel Zahan Cooking and Vlog. Aaj ami apnader sathe share korbo chingdi macher kofta curry. To prothome ami ekhane majari size er kichu chingdi mach ke shilpatay bete niyechi. Khub mihi bhabe bete niyechi. Ar ekhane niyechi pyaaj ke ektu boro boro kore kuchi kore niyechi, kachamorich ar dhone pata kuchi niyechi. আদা রসুনের বাটা নিয়েছি আর বাইন্ডিং এর জন্য নিয়েছি ময়দা আর নিয়েছি আদা কুচি তো এখন আমি সবগুলো মশলা একসাথে চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছ বাটার সাথে মিশিয়ে নিব পেঁয়াজ কাঁচা মরিচ ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা কুচি এখানে আমি আদা আর রসুন বাটা একসাথে মিশিয়ে দিয়ে দিলাম দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিচ্ছি জিরার গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি লবণ তো এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব আর মিশানোর সাথে সাথে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি একদম বাদামি ভাবে ভেজে নেব একটু ব্রাউন কালার করে চিংড়ি মাছের কুফতাটা হয়ে গেছে এখন আমি এই কুফতা দিয়ে কারি তৈরি করব তো অনেকগুলো কুফতা হয়েছিল আমি সবগুলো কুফতা দিয়ে কারি করব না পাঁচ ছয়টা দিয়ে কারি করব কারির জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সসটা যেহেতু দিলাম তাই লবণটা এখন দিব না লবণটা পরে টেস্ট করে দেব দিচ্ছি আদা বাটা রসুন বাটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন কুফতাগুলোকে ছেড়ে দিচ্ছি এই মশলার মধ্যে কষানো মশলার মধ্যে ছেড়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো টক দইটা দিয়ে দিলাম এখন বলকুঠা পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে নিব হয়ে গেছে আমার চিংড়ি মাছের কুফতা কারি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ